রুবিন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা আলু চাপড়া নিয়ে কথা বলছিলাম, তো আজকে আমরা আলু কি সংকট কোণ নিয়ে আলোচনা করব। সংকট কোণ জন্য আমি ফার্স্ট ফিগারটা আঁকাই। সংকট কোণের তো সংকট কোণের ফার্স্ট কিছু লিখে নিচ্ছি। এটা কি অবশ্যই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। ওকে, একটা কোণ কি অবশ্যই কি হবে 90 ডিগ্রি হবে, রাইট টু করা হতে পারে এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়। তারপর কি আবার প্রতিফলিত রশ্মি এগুলো কি সব সমতল থাকবে, সেই সেম কথাবার্তা, সমতল সমতলে থাকবে। তো আমার এখানে আমি বলতেছি, দেখো আমার ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, এটা কি সম্পূর্ণ ব্যতিক্রম কোথার থেকে, প্রতিসরণের নিয়ম থেকে। প্রতিসরণের নিয়মে কি ছিল, হালকা মাধ্যম থেকে আমাদের অবশ্যই ঘনমাধ্যমে যেতে হবে, বাট এটা কি হচ্ছে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, একটা কোণ কি 90 ডিগ্রি হতে হবে, সবগুলো একই সমতলে থাকবে। তো আমি এখানে দেখাচ্ছি ফিগারে, ফার্স্ট ধরো আমি জেড থেকে ও এই লাইনটা দিছি, এই রেটা যখন দিছি তখন আমার কি হয়েছে পি ও পি প্রাইম, জেড ও যখন দিছি তখন হয়েছে কি ও পি প্রাইম, কারণ কি এটা ছিল ঘনমাধ্যম আর এটা হলো হালকা মাধ্যম। তো এক পাশে প্রতিসরিত হয়ে কি পিও প্রাইম চলে গেছে। তারপর দেখো কিউ ও প্রাইম, কিউ ও, কিউ ও যখন প্রতিসরিত হয়েছে, এখানে সবগুলো ওখানে মতো খেয়াল করো, কিউ ও যখন হয়েছে তখন কি এটা ও কিউ প্রাইম বরাবর চলে গেছে প্রতিসরিত হয়ে। দেন আমার আসতেছে এরছে যখন এগুলো বাড়াইতেছি, এগুলো কি আস্তে আস্তে বাড়াতে থাকবো, কোনগুলো বাড়াতে বাড়াতে আমি কোথায় নিয়ে গেছি পি ওতে, দেখো পি ওতে তখন এটা প্রতিসরিত হয়ে কি হয়েছে ও জেড প্রাইম। তো আমার এই জিনিসটা কিন্তু 90 ডিগ্রি, দেখো ফুল জিনিসটা যেটা কি 90 ডিগ্রি হয়ে গেছে। তো এই জিনিসটাই হলো কি, তো আমার এইটাই হলো কি, এই রেটাই হলো কি, এই রেটার জন্য যে কোনটা ক্রিয়েট হচ্ছে, কোন কোন রেটার জন্য আমি দেখাচ্ছি পি ও এটা থেকে প্রতিসরিত হয়ে যখন ও জেড প্রাইমে গেছে এখানে যে কোনটা ক্রিয়েট হয়েছে এটাকে আমরা লিখতেছি থিটা সি দিয়ে, এটাকেই বলা হচ্ছে সংকট কোণ। সংকট কোণকে সবসময় থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। তো আরেকটা জিনিস হবে এখানে লিখে রাখি, প্রতিসরণের ক্ষেত্রে কি ছিল আই গ্রেটার দেন আর, বাট সংকট কোণের ক্ষেত্রে আর অবশ্যই গ্রেটার দেন আর হবে, এটাও কি প্রতিসরণের নিয়মের থেকে টোটালি আলাদা। এই ছিল আমাদের সংকট কোণ নিয়ে ডিটেলস কথাবার্তা। তো পরবর্তী লেকচার দেখার জন্য সবাইকে স্বাগতম।